أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم প্রিয় ছাত্র ছাত্রীদের নিশ্চয়ই তোমরা অবগত আছো অনলাইন ক্লাস চলমান এই মহামারী করোনাকালীন সময় তোমাদের ক্লাসের গুরুত্ব এভাবেই দেওয়া খুবই প্রয়োজন যেহেতু ক্লাস বন্ধ সেহেতু তোমাদের অনলাইন ক্লাস দেখতে হবে বাড়িতে অত্যন্ত সুন্দরভাবে শ্রবণ করে অধ্যয়ন করার মানসিকতা থাকা খুবই জরুরি সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ নিশ্চয় তোমরা ভালো আছো মা বাবা সহ সকলেই কুশলে আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তোমাদের সামনে আজ যে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ মুস্তফা আলী সহকারী শিক্ষক মনোগ্রাম মাধ্যমিক বিদ্যালয় গুড়িয়া কোমলা আজকে তোমাদের যে পাঠটা নিয়ে আমি উপস্থিত হয়েছি দশম শ্রেণী ইসলাম নৈতিক শিক্ষা পঞ্চম অধ্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় ও বিদায়াত সম্পর্কে কিছু আলোচনা করার উদ্দেশ্যে তোমরা বাড়িতে সুন্দরভাবে শ্রবণ করবে এবং অধ্যয়ন করবে সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আজ যে সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা অত্যন্ত হৃদয়বিদারক কাহিনী যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না গোটা পৃথিবী সৃষ্টি করতেন না সেই মহামানব আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের যত দিক নির্দেশনা তিনি দিয়ে দিয়েছেন তিনি যেভাবে জীবনযাপন করেছেন এবং তার দিক নির্দেশনাগুলো প্রত্যেকটা মানুষের মনে প্রাণে বিশ্বাস করে এবং তার নির্দেশনা মেনে যদি মানুষ পৃথিবীতে বিচরণ করে কাজকর্ম করে এবং পৃথিবী থেকে বিদায় নেয় তাহলে সে একজন সুখী মানুষ হিসেবে কিয়ামতের ময়দানে সে পড়বে অতএব আমরা ওদিকে যাব না যে সম্পর্কে তোমাদের পাঠ্য বইয়ে আলোচনা সে আলোচনার ভিতরে আমরা যাই তোমরা সুন্দরভাবে শ্রবণ করো অনুকূল পরিবেশ পাওয়ায় মদিনায় ইসলামের প্রচার ও প্রসার খুব দ্রুত ঘটাতে লাগলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনার লোকজন তাকে সাদরে গ্রহণ করলো এবং সেখানে ইসলামের প্রচার ও প্রসার খুব দ্রুত বিস্তার লাভ করলো ষষ্ঠ হিজরিতে মক্কা কুরাইশরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের সাথে হুদায়বিয়ার সন্ধি করে ষষ্ঠ হিজরিতে মক্কাবাসীদের সঙ্গে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সন্ধি স্থাপন হয় যে সন্ধিটার নাম হচ্ছে হুদায়বিয়ার সন্ধি কুরাইশরা সন্ধির শর্ত ভঙ্গ করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 630 খ্রিস্টাব্দে 10,000 মুসলিম নিয়ে মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেন এই যে সন্ধিটা স্থাপন হলো এই সন্ধি শর্ত যখন মক্কাবাসী ভঙ্গ করল 630 খ্রিস্টাব্দে 10,000 মুসলিম নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কা অভিমুখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু রওনা করলেন মক্কার অন্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাবু স্থাপন করেন কুরাইশরা মুসলিমদের এই বাহিনী দেখে ভীত সন্ত্রস্ত হল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার অধিবাসীদের তাবু স্থাপন করলেন তখন মক্কার অধিবাসীরা তাদেরকে দেখে ভীত সন্ত্রস্ত হল তারা কোন প্রকার বাধা দেওয়ার সাহস করল না বিনা রক্তপাতে ও বিনা বাধায় মুসলিম বাহিনী মক্কা বিজয় করল মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন যখন তিনি মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে সাধারণ যে সমস্ত লোকজন ছিল
মক্কা তাদের জন্য তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তিনি বলেন লা তাকরিবা আলাইকুম ইয়াওমা আজহাবু ফানতাহু তুলাক্কা, আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যা তোমরা মুক্ত অশালীন। মক্কাবাসীদের উদ্দেশ্যে তিনি বললেন আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত এবং শালীন। সে সময় তিনি ইসলামের চরম শত্রু আবু সুফিয়ান সহ সকলকে হাতের নাগালে পেয়েও যেভাবে ক্ষমা করে দিয়েছেন মানবতার ইতিহাসে তা বিরল। যে সমস্ত তৎকালীন সময়ের বিশিষ্ট বিশিষ্ট যে সমস্ত কাফেররা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা এবং তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, হত্যাকাণ্ড ষড়যন্ত্র করেছিল, সেই সমস্ত লোকদেরকে তিনি হাতের নাগালে পেয়েও তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। ইতিহাসে এরকম ঘটনা খুব কমই দেখা যায়। ভুল বুঝতে পারার পর আমাদের শত্রুরা অতত্ত হলে আমরাও তাদের বিরা স্বার্থে ক্ষমা করে দেব। সবাই একটু মহা এর দ্বারা বোঝাতে চাচ্ছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের সমাজে চলাফেরা করতে গিয়ে, কাজকর্ম করতে গিয়ে, দেশ পরিচালনা করতে গিয়ে যদি আমাদের ভিতরে কোনো ভুল ক্রান্তি হয়, আমরাও ক্ষমা শূন্য দৃষ্টিতে যাতে দেখতে পারি, এটা হচ্ছে তার একটা নজির। আর ক্ষমা করাই হচ্ছে মহত্ব বিধান। মক্কা বিজয়ের পর দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগলো। মক্কা যখন বিজয় হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মক্কা আসলো, দলে দলে মুসলিমরা ইসলাম গ্রহণ করতে শুরু করলো। আরবের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম পৌঁছে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর বেশি দিন পৃথিবীতে তার থাকা হবে না। যখন তিনি মক্কা বিজয়ের পর যখন ইসলামের প্রচার এবং প্রসার দিন দিন স্বীকৃতি হতে লাগলো, তখন তিনি বুঝতে পারলেন যে আমার হয়তো পৃথিবী থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। তাই তিনি 632 খ্রিস্টাব্দে হজ করার ইচ্ছা পোষণ করলেন যে হয়তো আমি আর পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবো না, এই জন্য 632 খ্রিস্টাব্দে হজ করার সংকল্প করলেন। এ উদ্দেশ্যে উক্ত সালের ফেব্রুয়ারি মাসে জিলকত লক্ষাধিক সাহাবি নিয়ে হজ করতে গেলেন, যা বিদায় হজ নামে পরিচিত। ওই বছরই 632 খ্রিস্টাব্দে তিনি লক্ষাধিক সাহাবি নিয়ে তিনি মক্কায় হজ করার উদ্দেশ্যে গেলেন, যেটাকে আমরা বিদায় হজ নামে জানি। এ হজে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহধর্মিণীগণ তার সঙ্গে ছিলেন। জুলহুলাইফা নামক স্থানে এসে সকলে ইহরাম বেঁধে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হলেন। জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে উপস্থিত জনসমূহের উদ্দেশ্যে মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন। এ ভাষণে বিশ্ব মানবতার সকল কিছুর দিক নির্দেশনা ছিল। আরাফাতের ময়দানের পাশে জাবাল রহমাত নামক পাহাড়ে উঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি প্রথমে আল্লাহ প্রশংসা করলেন এবং বললেন যখন তিনি এই জুল হুদায়বায় যাওয়ার পরে যখন তিনি এহরাম বাঁধলেন, এহরাম বাঁধার পরে কি হলো, সমুদ্রের উদ্দেশ্যে তিনি যে ভাষণ প্রদান করলেন একটা যুগান্তকারী ভাষণ, এ ভাষণে বিশ্ব মানবতার সকল কিছু দিক নির্দেশনা তিনি এ ভাষণে প্রদান করেছিলেন। আরাফার ময়দানের পাশে জাবাল রহমাত নামক পাহাড়ে উঠে তিনি আল্লাহ প্রশংসা করলেন এবং বললেন হে মানব মন্ডলী, আমার কথা মূলক সহকারে শ্রবণ করো। আমি আজ তোমাদের সামনে যে কথা বলতে বলছি তা হলো মূলক সহকারে শ্রবণ করো, কারণ আড়াই বছর আমি তোমাদের সঙ্গে এখানে হয়তো একত্রে সঙ্গে না হতে পারি। মানুষের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে, সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে তিনি এক যুগান্তকারী ভাষণের প্রথম কথাই তিনি বললেন যে তোমরা আজ আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করো, কারণ
পবিত্র লাশ তোমরা এখানে এসেছো পবিত্র মক্কা নগরীতে হজ করার উদ্দেশ্যে আজ তোমাদের কাছে তোমাদের এই মাসটা হল পবিত্র তোমাদের জীবন এবং পরস্পরের সম্মত একে অন্যের উপহার একভাবে পবিত্র মনে রাখবেন অবশ্যই একদিন সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে সেদিন সকলকে নিজ নিজ কাজের হিসাব দিতে হবে তোমরা সকলে মনে রাখবে যে প্রত্যেকটা মানুষকে একদিন আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে এবং প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ সমস্ত কাজের হিসাব দিতে হবে হ্যাঁ বিশ্ববাসীগণ স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করবে তাদের উপর তোমাদের যেমন অধিকার আছে তেমনি তোমাদের উপরও তাদের অধিকার রয়েছে অর্থাৎ স্ত্রীদের সঙ্গে সদয় ব্যবহার করার কথা এখানে উল্লেখ করা হয়েছে সর্বদা অন্যের আমানত রক্ষা করবে এবং পাপ কাজ থেকে বিরত থাকবে ওষুধ খাবে না যে তোমরা তোমাদের কাছে যদি কোনো মানুষ তোমার কিছু আমানত রাখে সে আমানতকে রক্ষা করবে আর কি করবে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকবে কোনো প্রকারের সুদ খাওয়া যাবে না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে হাজরে 632 খ্রিস্টাব্দে এই সুদের কথা তিনি বলে ভুলে ভুলে জানলাই বলে দিতে তিনি পেরেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আর অন্যায় ভাবে একে অন্যকে হত্যা করবে না অর্থাৎ অংশীদারিত্ব আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব করা যাবে না শিরক করা যাবে না এবং একে অন্যের উপর জুলুম করা যাবে না হত্যা করা যাবে না মনে রেখো দেব বর্ণ গোত্র সম্প্রদায় এই বিশেষে সকল মুসলমান সমান সকল দেশ সকল দেশের মুসলমান সকল সম্প্রদায় একই আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হলো যে বংশের কোনো গৌরব করা যাবে না শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো আল্লাহ ভীতি ও সৎকর্ম যে শ্রেষ্ঠ কাজে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো আছে আল্লাহর ভয় এবং সৎ কাজ সে ব্যক্তি সবচাইতে সেবা সেরা যে নিজের সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে যে সম্মান অর্জন করে শ্রেষ্ঠত্ব লাভ করে নিজের কর্মদক্ষতা দিয়ে সৎকর্ম দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব অর্জন করবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না পূর্বের অনেক জাতি কারণে এই ধ্বংস হয়েছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না আমি মুসলিম আমি হিন্দু আমি বৌদ্ধ আমি খ্রিস্টান এরকম ধরনের ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না নির্যোগ্যতা মানে কৃতদার যদি নেতা হয় তার অবাধ্য হবে না একজন কৃতদার যদি নেতা হয় তাহলে তার নির্দেশ মেনে চলতে হবে নেতার আদেশ মানতে হবে বরং তার আনুগত্য করবে দায়িত্বের প্রতি সদ্ব্যবহার করবেন তোমরা যা আহার করবে ও পরিধান করবে তাদেরকেও তার আহার করাবে ও পরিধান করাবে অর্থাৎ যদি কোনো কৃতদাস বাড়িতে থাকে তাহলে তুমি যে খাদ্য খাবে কৃতদাসকে ঠিক একই খাদ্য খাওয়াতে হবে যে পোশাক পরিধান করবে কৃতদাসকেও ঠিকই একই রকম পোশাক তাকে পরিধান করাতে হবে তারা যদি কোনো অমানবীয় অপরাধ করে ফেলে তবে তাদের মুক্ত করে দেবে তবুও তাদের সাথে দুর্ব্যবহার করবে না যে একজন মানুষ বাড়ি থাকলে অনেক সময় ছেলে মেয়েরাও তো অন্যায় অপরাধ করে সেটা যদি মাফ করা যায় তাহলে একজন দায়িত্বশীল যদি কোনো অন্যায় অপরাধ করে তাহলে অবশ্যই তাকে মাফ করে দিতে হবে তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না দুর্ব্যবহার করা যাবে না কেননা তারাও তোমাদের মতোই মানুষ আল্লাহ সৃষ্টি সকল মুসলিম এক অন্যের ভাই এবং তোমরা একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ যে একজন কৃতদাস অন্যায় করলেও তাকে ক্ষমা করে দিতে হবে এবং একজন আরেকজন মুসলিম এক মুসলিম আর এক মুসলিমের ভাই এটা আমাদেরকে মনে রাখতে হবে একই ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ জাহিদিকে সকল কুসংস্কার ও হত্যার প্রতিশোধ বাতিল করা হলো জাহিদি দেশে বর্বর্ত আর যুগে আইয়ামে নাহিয়া যুগে যে সমস্ত কর্মকাণ্ড মানুষের ভিতরে ছিল সেই সমস্ত কাহিনীগুলো বা সেই সমস্ত রীতিরেওয়াজ সবই বাতিল ঘোষণা করা হলো তোমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহর বাণী এবং
এবং তার পাশের আদর্শ রেখে যাচ্ছি যে আমি চলে যাব, আমি তোমাদের জন্য আল্লাহ কিতাব আল কোরআন এবং আমার মুখ নিঃসৃত বাণী, আমার কথা, আমার কাজ, এগুলো হাদিস, এই দুটি জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এগুলো যতদিন তোমরা আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আমি শেষ করি, আমার পরে আর কোন নবী আসবে না। তিনি ঘোষণা করেছেন যে আমি শেষ করি, আমার পরে আর কোন নবী আসবে না। যদি কেউ নবী দাবি করে বর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে আমাদের বাণী পৌঁছে দেবে। আজ তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ আমার কথাগুলো যারা এখানে উপস্থিত হতে পারেনি তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিবে। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আকাশের দিকে তাকিয়ে আওয়াজ করে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী সঠিকভাবে জনগণের নিকট পৌঁছাতে পেরেছি? আল্লাহর কাছে তিনি বললেন, আল্লাহকে সাক্ষী রেখে যে আল্লাহ, আমি তুমি আমার যে দায়িত্ব দিয়েছ তোমার বান্দাদের কাছে, মানুষের কাছে তোমার সে বাণীকে পৌঁছাতে সক্ষম হয়েছি। সাথে সাথে উপস্থিত জনসমুদ্র থেকে আওয়াজ এলো, হ্যাঁ নিশ্চয় পেরেছেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এরপরই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি আয়াত নাযিল করেন, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। ইসলামই একমাত্র ধর্ম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিধা হজের ফসলেই কিছুক্ষণ নীরব থাকলেন, উপস্থিত জনতা নীরব থাকলো। অতঃপর সকলের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, আল বিদা, একটা ওয়াজেলা বিয়োগ ব্যথা উপস্থিত সকলের অন্তরকে ভারাক্রান্ত করে তুলল যে ওই দিনের ভাষণে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বললেন, প্রত্যেকটা মানুষের মন হৃদয় একটা ভারাক্রান্ত অবস্থার সৃষ্টি হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার ভাষণের মাধ্যমে যে দিক নির্দেশনা তুলে ধরেছিলেন বাস্তব জীবনে তিনি তা অনুশীলন করেছেন। তিনি যে দিক নির্দেশনাগুলো বিদায়তের ভাষণে মানবদের উদ্দেশ্য করেছিলেন সে দিক নির্দেশনাগুলো তিনি নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন। আমরাও আমাদের ভাষণে বা বক্তব্যে যা বলব বাস্তব জীবনে তা অনুশীলন করব, তাহলে আমাদের দেশ ও জাতি আরো সুন্দর সমৃদ্ধ উন্নত হবে। অতএব সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, বিদায় হজের ভাষণ এবং মক্কা বিজয়ের যে কাহিনী, মক্কা বিজয় করার পরে তিনি যে মদিনায় চলে গেছিলেন, মদিনায় যাওয়ার পরে তার হৃদয়ের ভিতরে যে হাঁকা, যে আকৃতি মিনতি এবং তার যে কষ্ট অনুভব তিনি করতেন, সে কষ্টটাকে লাঘব করার জন্য যখন তার যাওয়ার সময় হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দ্বারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি, সেই জন্মভূমিতে কিভাবে তাকে নিয়ে যাওয়া যায়, সে যাওয়ার পরে তার যে কথাগুলো জনগণের উদ্দেশ্যে বলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন, সে কথাগুলো আমাদের স্মরণ রাখতে হবে। মক্কা বিজয় যেভাবে হলো এবং মক্কা বিজয়ের পরে তিনি যখন বিদা হজের উদ্দেশ্যে যখন তিনি মক্কায় গিয়েছিলেন, লক্ষাধিক সাহাবী নিয়ে তাদের উদ্দেশ্যে যে কথাগুলো তিনি বলেছিলেন সে কথাগুলো আমরা পক্ষভাবে যাতে জীবনে বাস্তবায়ন করতে পারি এবং নিজেদের জীবনকে সুন্দরভাবে সুগঠিত করতে পারি এবং কাল পরকালের মাঠে যাতে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি সেরকম প্রশিক্ষণ আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।